রূপা শোন, এখন কারোর সাথে কথা বলতে পারবে না, রূপার অনেক কাজ আছে। রূপা শোন না, মা একটু কিছু খেয়ে নে না। না রূপা এখন কিচ্ছু খাবে না। রূপা চলো মা, বেকার বেকার এখানে আসা হলো। যা বলেছিস, শুধু শুধু কতগুলো কথা শুনতে হলো। তোমরা কোনোদিনও এমনি ভালোবাসার টানে এসেছো আমার কাছে? বাড়িতে কুকুর বেড়াল পুষলেও ওদের প্রতি একটু মায়া দয়া জন্মায়, সেখানে আমি তো একজন মানুষ যে তোমাকে মা বলে ডাকে, উম্মিকে বোন বলে ডাকে। সেখানে এত বছরেও তোমরা একটি বারের জন্য আমার খোঁজ নাওনি, কিন্তু আজ তোমরা এসেছো। বেশ করেছি, বেশ করেছি। এই তুই কে রে যে তোর খোঁজ নেব? কে তুই আমার? কেউ নস, কেউ নস। তুই আমার সতীনের মেয়ে, আমার সৎ মেয়ে। আর পৃথিবীতে কোনদিন শুনেছিস সৎ মেয়ের কথা কেউ ভাবে? হ্যাঁ ঠিকই বলেছো তুমি, তোমরা নিজেদের স্বার্থের জন্য। সাতের দিন উর্মি সবার সামনে বলল যে ডাক্তারবাবুর মিষ্কার বিয়ে হয়নি। আর যদি সত্যি সত্যি মিষ্কা ও বাড়ির বউ হতো, সেখানে সব থেকে বেশি সমস্যায় পড়তো উর্মি। আর তাই সেদিনকে আমার অত বড় উপকার করেছিল। না হলে তোমরা সৎ মেয়ে, সৎ দিদির জন্য এতটা কেনই বা ভাববে, তাই না? জানিস তো উর্মি, মেয়েদের মা হওয়ার সময় অনেকটা পরিবর্তন আসে। আমারও পরিবর্তন এসেছিল, কিন্তু তুই তুই মা হতে চললি, কিন্তু তোর মধ্যে কোনো পরিবর্তন এলো না। তোর জ্ঞান শুনতে আমি এখানে আসিনি। মা চলো। দিদিকে দেখতে ইচ্ছা করছিল তাই এসেছে, অনেকদিন দেখা হয় না। অনেক অনেক দিন দেখি, খুব দেখতে ইচ্ছে করছিল। এতদিন ইচ্ছে করেনি তাই। মা চল। আরে দাঁড়াও, যেটা জিজ্ঞেস করলাম তার উত্তর তো দাও, তারপরে যেখানে ইচ্ছে তোমরা যাবে। সত্যি কথা বলো তো, কেন এসেছিল? কেন মিথ্যে? তোমরা এখানে এমনি এমনি এসছো এটা আমাকে বিশ্বাস করতে হবে। লিসেন উনি, এই বাড়িতে আসার পিছনে যদি কোনো খারাপ মোটিভ থাকে, আমি কিন্তু তোমাকে ছাড়ব না। বউ দিদি কি বলছিল ওরা তোমাকে? সত্যি কথা বলো ভাই, তুমি উর্মির উপর অহেতুক রাগারাগি করছো। মা আর উর্মি এমনি আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তুমি সত্যিটা বলবে না? রূপা কোথায়? রূপা ভেতরে আছে। রূপা, এই তো আমার রূপা বুড়ি। চলো আমরা বেড়াতে যাবো। কোথায় যাব কাকাই? তুই এগুলো খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। তোর হিংসে গুটি খাইনি। চল আমরা একসাথে এগুলো খেতে যাবো বাইরে। পাত্রে ছাড়ো, তুমি আমি কাকাই একসঙ্গে এগুলো খাবো। তুমি যখন বলেছো রূপা ঠিক যাবে। চলো। বলছি গরমের সময় বাইরে ভাজাভুজি না খাওয়াই ভালো, তার চেয়ে ভালো হয় আমি যদি বাড়িতে এগরোল বানাই কেমন হবে? ভালো আইডিয়া। বাড়িতে সেটা আবার হয় নাকি? কেন হবে না, বানাবো, খেয়ে দেখিস একেবারে দোকানের মতো। জয়, আই হোপ তুমি তোমার আনসার পেয়ে গেছো, এখন আমরা আসি। চল মা। ডোলি মনে রাখ, ডাবল ডিমের ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবার জন্যই এগরোল বানাবো। আমি কাগজগুলো দিচ্ছি, এই কাগজগুলো দিয়ে এগরোল মোড়া কাগজ তৈরি করো। ময়দা মাখতে হবে তো, উর্মি এই অবস্থায় কি করে কাজ করবে? আপনি কাবো না। আচ্ছা তো তুমি
জিনিস দেখাবো? কি? এরোপ্লেন। খুব সুন্দর হয়েছে। এটা বানাতে তোমাকে কে শিখিয়েছে? বাবা শিখিয়েছে। তাই? এখানে সবাই আছে কিন্তু বাবা নেই। থাকলে কত মজা হতো। বাবা একা একা চেম্বার করছে। আচ্ছা, বাবাকে এখানে ডাকলে কেমন হয়? তুমি ডাক্তারবাবুকে ডাকবে কি করে? আইডিয়া, কাকাই থেকে আগে ফোনটা নিয়ে আসি, তারপরে বাবাকে ফোন করে ডেকে আনবো। কাকাই তোমাকে ফোন দেবে? হ্যাঁ, কার্টুন দেখবো বললেই কাকাই ফোন দিয়ে দেবে। কিন্তু ডাক্তারবাবু কি এখানে আসবে? দেখোই না। আচ্ছা ঠিক আছে মা, তুমি ওখানে থাকো, আমি আসছি। কেমন? আসছি আমি। বাবার সঙ্গে দেখা হবে? রূপার সুস্থতার জন্য, ওর নিরাপত্তার জন্য ওর বাবাকে প্রয়োজন। তোমাকে দেওয়ার মতো আমার কাছে ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই দিপা। ডবল ডিম কোনটা? এটা তাহলে এটা থাকে। এইটা উনি, আমি খাবো না। কেন? আমি চাই না ডেলিভারির পর ওয়েট পুট অন করতে। তাছাড়া এইসব অয়েলি জিনিসপত্র আমি পছন্দ করি না। আমি খুব বেশি অয়েলি। ডাক্তারবাবু কখন আসবে? আসবে আসবে, দেরি কি আসবে? কার আসার কথা বলছিস রে তোরা? কিচ্ছু না মা, কিচ্ছু না। চলো আমরা বাইরে গিয়ে ওয়েট করি। চলো। তুমি যে বললে কাকাই এখান থেকে চলে গেছে, মানে? মানে কি? বাবার সঙ্গে দুষ্টুমি করা হয়েছে। ও আমাকে বলেছে তুই নাকি ভুল করে ওকে আর তোর ফোন দুটো এখানে ফেলে রেখে চলে গেছিস। বাপরে বাপ, কি সাংঘাতিক ভাব। দাদা, আমরা এখন এগরোল পার্টি করছি, তুই চাইলে জয়েন করতেই পারিস। তোরা যা করিস কর, আমাকে এর মধ্যে ইনভলভ করিস। আরে মিস করবি, বলতে যা বানিস না, ইয়ামি। তুই তো জানিস আমি জাঙ্ক ফুড খাই না। এটা তোমার। থ্যাংক ইউ ডাক্তার বাবু। রূপা বাবা তো রূপাকে ভালোবাসে না, সেই জন্য তুমি রূপাকে ভালোবাসবে। ঠিক আছে, তুমি রূপার বাবা বিয়ার। ঠিক আছে, কোনো চাপ নেই। শোনা, তোমার বাবাকে জিজ্ঞেস করো তো একটু চা খাবে কি না। শোনা, কাকাকে বলে দাও আমি অসময়ে চা খাই না। বাবা একটু বসো না। মা, আমার কাজ আছে, বেরোতে হবে, বসা যাবে না। আমরা এখানে কত কত মজা করছিলাম, তো তোমার কথা মনে পড়ছিল বলেই তো আমি ফোন করলাম। ডাক্তারবাবুর জামাটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? আমি না ডাক্তারবাবুর জামাটা দিয়ে আসি।
জামাটা তো নোংরা হয়ে গেছে, এ না আমার বাবার জামাটা পরো। এই জামাটা তো আমি এখানে ফেলে গিয়েছিলাম রূপা, এটা আমার বাবার জামা মনে করছে। আচ্ছা রূপা, আমাকে একটা কথা বলো তো, রূপা কি করে জানলো, মানে এতটা কনফার্ম কি করে যে এটা রূপার বাবারই জামা? মানে মার আলমারিতে তো বাবার জামাই থাকবে। রূপা মা, বাবা তো আমাকে আর লুকোচুরি খেলতে হবে না। আমি জানি বাবা এসেছিল, আমার সামনে আসবে না, আসতে চাইও না। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।